আগামী 9 তারিখ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শিলিগুড়িতে আসছেন, এই কাওয়াখালীর মাঠেই তার জনসভা হবে। তার এই জনসভার যে মাঠ, তার ব্যবস্থা দেখার জন্যই আমরা, মাঠ পরিদর্শনের জন্য আমাদের প্রাক্তন সভাপতি তথা বর্তমান রাজ্যের কোষাধ্যক্ষ সহকোষাধ্যক্ষ প্রবীণ দার সাথেই আমরা এসেছি, মাঠ দেখছি। কারণ প্রিয় নেতাকে দেখার জন্য শিলিগুড়ির সমস্ত জনগণ, মানুষ মানে শুধু ভোটার নয়, সমস্ত মানুষ মোদিজিকে আসার জন্য এই মাঠে উপস্থিত হবেন। তাই দেখছি কিভাবে এই মাঠে তাদের জায়গা দেওয়া সম্ভব হয় কিনা, তার জন্যই আমরা আজকে মাঠ পরিদর্শন করছি। কোথায় কিভাবে কি ব্যবস্থা হবে সমস্ত বিষয়টা প্রবীণদা আমরা দেখে নিয়ে পরবর্তী যে পদক্ষেপ সেগুলো আমরা, কত লোক সমাগম হওয়ার, লোক মানে প্রত্যেকবার, এর আগে দুবার এখানে প্রধানমন্ত্রী এসেছেন, দুবারই লোক উপচে পড়েছে, এবারও এত লোক আসবেন বলে আমরা বিশ্বাস করছি যে তাদের জায়গা কোথায় হবে, তার জন্য দেখছি যত বেশি জায়গা করা যায়। 5 লাখ লোক তো আমার মনে হয় মানে খুব সাধারণ বিষয়। প্রচারে কতটা এগিয়ে বিজেপি, এখানে তো নির্বাচন ঘোষণা হয়নি, প্যারামিলিটারি ফোর্স চলে এসেছে এবং ক্যান্ডিডেটও ডিক্লেয়ার হয়ে গেছে। বিজেপির ভোটের জন্য প্রচার করতে হয় আমি এই প্রথম শুনলাম, কারণ বিজেপি সারা বছর 365 দিন মানুষের জন্য কাজ করে, মানুষের সাথে থাকে, তো আলাদা করে নির্বাচনী প্রচারের কোনো প্রয়োজন হবে না। তার জন্যে এটাই একটা প্রমাণ যে নির্বাচন ঘোষণা হয় নাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ি আসছেন। ক্যান্ডিডেট নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে, দার্জিলিং ক্যান্ডিডেট এখনো ডিক্লেয়ার হয়নি, হবে, এখনো পর্যন্ত 22টা আসন ডিক্লেয়ার হয়নি, মাত্র 20টা হয়েছে, এখনো 22টা আসন বাকি আছে। এবং দার্জিলিং সবসময় একটা চমক থাকে, আপনারা দেখুন যে গতবারও আমরা দেখেছি যে নমিনেশনের 2 দিন আগে ঘোষণা হয়েছে। আপনারা কি চমকের অপেক্ষায় নাকি রাজু বিশ্বাসজি কে চান ক্যান্ডিডেট হিসেবে? প্রার্থী যাকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় যে নির্বাচন মন্ডলী যাকে প্রার্থী করবেন তিনি আমাদের প্রার্থী। রাজু বিশ্বাস সম্পর্কে কি মন্তব্য আপনারা করতে চান? রাজু বিশ্বাস আমাদের ভালো এমপি ছিলেন, এখানে যথেষ্ট কাজ করেছেন, মানুষের আপদে বিপদে সবসময় পাশে ছিলেন।